ফ্লাইং সেশনটা আস্তে আস্তে যে পিছাইতেছে এই জিনিসটা আমাদের ভিতরে কাটার মতো লাগতেছে। কারণ হচ্ছে যে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে অনেকদিন পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে বৃষ্টিটা থামছে। সো আজকে কবুতর অবস্থা একটু খারাপ, কবুতর ছাড়তে পারিনি। তারপরও খারাপ কেন? কারণ হচ্ছে আমাদের কবুতরগুলো খাঁচার ভিতরে থেকেই ভিজে গেছে। যেমন আপনাদেরকে দেখাই আসেন, এই যে দেখেন ভিতরের বাচ্চাগুলা শরীর ঝাড়া দিতেছে, তার মধ্যে শরীরটা একটু একটু ভিজা আছে। হ্যাঁ, এই খাঁচার কবুতরগুলো একটু কম দিচ্ছে, আপনাদেরকে তাও একটু দেখাই। একটা দেখাই, একটা দেখাইলে বুঝবেন যে কীভাবে নতুন করে আবার ভিজতেছে। এই যে দেখেন, এই যে দেখেন লেজার, এইখানে দেখছেন জায়গাটা মসৃণ না, কেমন হয়ে আছে। এর মানে হচ্ছে ভিজা জায়গার ভিতরে ওর লেজটাই ভাবে ই করছিল, আচর করছিল, যে কারণে কিন্তু ওর এই আছে। আর একটা জিনিস কি, এখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম কবুতর মোল্টিং হইতেছে। সো মোল্টিং থাকা অবস্থায় দেখা গেছে আমরা অনেকে কবুতর ধরি নতুনদের, মূলত এই জিনিসটা ধরতে যে কী হয়, আমাদের কবুতর পাখাগুলো ক্ষতিগ্রস্ত হয়। মানে হচ্ছে পাখাগুলো হাতে থেকে দেওয়া গেছে, বেশি টাইট করে ধরলে কবুতরটা ব্যথা পায়, প্লাস হচ্ছে পাখাটা ছুঁইটা চলে আসে। তখন কী হয়, ওই কবুতরটার পাখাটা যখন ছুঁইটা চলে আসে, ওই কবুতরটার একটু ক্ষতি হয়, পাখাটা দেখা গেছে আবার নতুন করে হইতে সময় লাগে। কারণ এটা মোল্টিংয়ের পরে নতুন পাখা হয়েছে। সো যে কারণে নতুন পাখা হইতে আবার সময় লাগবে, এর জন্য আমরা খুবই কেয়ারফুলি কবুতরগুলো ধরি এবং পাখাগুলো চেষ্টা করি যে হালকাভাবে কবুতর কী করার জন্য। এই যে এগুলো ভিজছে, তারপরে হচ্ছে এই যে আমাদের এই সাইডের কবুতরগুলা, এগুলোও ভিজছে মোটামুটি, এগুলো ম্যাক্সিমামই ভিজছে। এই দেখেন ম্যাক্সিমাম কবুতরই কিন্তু ভেজার পরে এখন এই কন্ডিশনে আছে। তারপরে এই যেগুলো দেখেন শরীর চরীর চুকাইতেছে ভেজার পরে অবস্থা। তো অনেকে কোয়েশ্চেন করবেন যে ভাই যেগুলো ভিজছে এগুলোর কি আবার মোল্টিং হবে কি না। এগুলো মোল্টিং এখন জানি না হবে কি না, কারণ মনে হচ্ছে যে মোল্টিং হয়ে গেছে যেহেতু আর না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন সাইডের কবুতরগুলোর কিন্তু ভেজে কম, কিন্তু এগুলোর মোল্টিং কমপ্লিট হয়ে গেছে, ব্রিডিংয়ে যাবে। এগুলো ভিজছে কম, এগুলোর সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আর যেগুলো ভিজছে কবুতর আমাদের নতুন বাচ্চাগুলো, এগুলো তো আগামীকালকে ছাড়তে হবে, ঝেড়ে আমরা রোদ খাওয়াইতে হবে। রোদ খাওয়ায় কবুতরগুলো, যদি রোদ থাকে রোদ খাওয়াইতে হবে, আর না হলে কবুতরকে ঠান্ডার ওষুধ দিতেই হবে, এই তো মাস্ট। তো এই হচ্ছে কবুতরের অবস্থা। কবুতরগুলো আলহামদুলিল্লাহ এখন দেখা গেছে আমরা ফ্লাইং সেশনটা আস্তে আস্তে যে পিছাইতেছে এই জিনিসটা আমাদের ভিতরে কাটার মতো লাগতেছে। কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করি যে ফ্লাইং সেশনে একটু কবুতরগুলো ভালোভাবে ট্রেন করাতে। এখন চিন্তাভাবনা আছে আগামীকালকে থেকে আমরা কবুতরগুলোকে একটু হালকা পাতলা ফ্লাই করে চিপ ট্রেনিং করাবো, কিন্তু এই বৃষ্টি ওয়েদারের জন্য আমরা পারতেছি না কবুতরগুলোকে বের করতে। নাহলে আমরা কবুতর আরও অনেক আগে বের করে ফেলতাম, আমাদের মোল্টিংও আরও আগে শেষ হয়ে যেত। তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটাই হইতেছে, তো আমাদের ক্ষেত্রেও হইতেছে না এমনটা না, আমরাও সমস্যায় আছি, তারপর অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। তো চলেন একটু ব্রিডিং রুমে যাই, কী অবস্থা দেখি। তো আমরা এখন ব্রিডিং রুমে আসছি, আর ব্রিডিং রুমে তেমন কবুতর নাই, সেটা আপনাদেরকে সবসময় দেখাই। ব্রিডিং রুমে আসছি মূলত আমাদের পাখিগুলোর আপডেট দেওয়ার জন্য, পাখিগুলোর কী অবস্থা, কারণ আপনাদেরকে ভালো মতো দেখানো হয় না অনেক দিন হয়েছে। এই যে পাখিগুলো আমি এখানে নিয়ে আসি, এই যে সো পাখিগুলো এখন মাশাল্লাহ দুইটা পাখি অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু ওরা কি জোড়া নিছে তো মনে হয় না জোড়া নিছে। আমি আপনাদেরকে একটু দেখাই, লালটা একটু মোটামুটি ফ্রেন্ডলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু জোড়া নিছে কিনা এটা আমরা বুঝি না এখন পর্যন্ত, কারণ যেহেতু ডিম দেয় নাই, আবার কবে দিবে এটা হলো মেন। আর লালটা আসার পর থেকে সাদা যে মাদিটা ফিমেলটা, ফিমেলটা কিন্তু লালটা থেকে একটু বড়, সো যে কারণে হয়তো জোড়া নিতে একটু প্রবলেম হইতে পারে, এই তো। আর আজকে আমার সাথে লাদেন আছে, লাদেন আসছে অনেকদিন পরে ছাদে। কী অবস্থা লাদেন, তোমার তো নিউ লুকে সেই লাগতেছে, কবুতরের কী অবস্থা? কবুতর আছে আলহামদুলিল্লাহ, কবুতর খুব ভালো। মোল্টিং কমপ্লিট? মোল্টিং কিছু কমপ্লিট হয়েছে, আবার কিছু কমপ্লিট হয়নি। কবুতর আবার ভিজছিল মাঝখান দিয়া, ভিজার জন্য এই সমস্যাটা, মোল্টিং একটু আবার একটু দীর্ঘস্থায়ী হয়ে গেছে। ম্যাক্সিমাম মানুষের এই সমস্যা হইতাছে। তারপর তো কাকা তো দেই মোটামুটি হালকা পাতলা ফ্লাই করায়, ফ্লাই করায় দিচ্ছে, সকালবেলা একটু ফ্লাই করায়, এগুলো আর কি একটু মোল্টিং সারছে। লাদেনদের কবুতরটা আসলে কি, ওদের কবুতরের ছোট মানে আগে থেকেই ছাড়া থাকে, আর ওরা তো আর আমাদের মতো অত খাঁচায় পালতো না, তখন দেখা গেছে কবুতর ম্যাক্সিমাম টাইম ছাড়া থাকতো। আস্তে আস্তে কিন্তু ওরা একটা গেটআপে চলে আসছে, খাঁচার সিস্টেমে আসছে। তো ওই যে কবুতর আগে থেকে যে অভ্যাসটা ছিল যে আলাদা ছেড়ে রাখা, ঘুরতে মানে বাইরে ছেড়ে রাখা, বাইরে খাওয়া দাওয়া, তো ওরা তো এখন খাঁচায় খাওয়া, খাঁচার ভিতরে খাওয়া না, কিন্তু আগে তো এই জিনিসটা ছিল না, আগে মোটামুটি বাইরে দিতাম। তো এই অভ্যাসটা যেহেতু রয়ে গেছে, এর জন্য কবুতরগুলো ওদের কবুতর তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয় ওয়েদারের সাথে, এই তো। কিন্তু একটা সমস্যা আছে তোমাদের এই কবুতরগুলার, দেখা গেছে যে মোল্টিং এ যে বারবার হইতেছে না, এটা কিন্তু একটা সমস্যা তোমাদের কবুতরের জন্য। মোল্টিং বলতে বাচ্চাগুলি যেগুলি না, ওগুলির বেশিরভাগ হইতেছে, কিন্তু বড়গুলি সেরকম বড়গুলির হয়ে গেছে যে বাচ্চাগুলো বারবার হবে। এখন আসলে কি এই সিজনটাতে যে কবুতরগুলো বেশি ভিজতেছে, ভিজা যে কবুতরগুলো সুস্থ আছে, কিছু কিছু কবুতর দেখবা কি মোল্টিং এর পর এত দুর্বল হয়েছে, ওই কবুতরগুলো দেখবা যে দেখা গেছে একটু দুর্বল হয়ে যায়, তারপর ড্রপিং তোমার পাতলা হয়ে যায়, ওটা থেকে আরেকটা কবুতর ছড়ায়, ওই কবুতরগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যে কারণে ওগুলোর হয়। এখন পানিতে তো কার্বন ডাইঅক্সাইড দিতেছি,
হজমের পানি দিতেছো, সমস্যা নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। গ্রিট খাওয়াইতেছো না? গ্রিট তো সবসময়। তো আজকে আমরা চিন্তা করতেছি আমাদের কৌতুকগুলোকে আজকে গ্রিট খাওয়াবো, কারণ আজকে বৃষ্টির দিন আর কবুতরের শরীরে গ্রিটটাও দরকার আছে। এই তো মোটামুটি এই আজকে ছিল আপডেট লফটের, আর লফটের আপডেট দেওয়ার জন্য ভিডিওটা শুরু করছিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে। আর আমাদের ধানগুলো যে আমরা ধুয়েছিলাম, ধানগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা কিছুই করতে পারিনি, এইগুলো আপনাদেরকে দেখাইতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। বহুত প্যারায় আছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।